আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আরেকটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে আজকে পড়াব দ্বাদশ শ্রেণী ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের আজকের পাঠ্য বিষয় হচ্ছে পাঠ একুশ পাঠ একুশে যে হাদিস পড়াব সে হাদিস খানি হচ্ছে বিষয়বস্তুটি আল্লাহর পথে ধন ও জ্ঞান বিতরণকারী ব্যক্তির মর্যাদা সম্পর্কিত হাদিস কেমন ধন ও জ্ঞান বিতরণকারী ব্যক্তির মর্যাদা সম্পর্কিত হাদিস হাদিস হচ্ছে খেয়াল করো আমি পড়ছি লিখে নিয়েছি দেখো আন ইভিনেম আল আনহু নবী অলানো আলাইহ আসাল্লাম লা হাসাদা ইল্লা নাই ইসনাইনি রজুল আতাহুল লহু মালান فسلطه عَلَى حَلَقَتِهِ فِي الْحَقِّ وَرَجُلٌ أَتَاهُ اللَّهُ حكمته فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا مُتَّفَقٌ عَلَيْهِ عن ابن مسعود رضي الله تعالى عنه أم أرثو

করেছেন আর ইবনে মা থেকে এই ঈর্ষাদ করেছেন নব্বী সাল্লা সাল্লাম পর্যন্ত হচ্ছে হাদিসের সনদ আর হাদিসের মূল কথা হচ্ছে লা হাসাদা ইল্লাফি ইসনাইনি রজুলুন লা হাসাদা ইল্লাফি ইসনাইনি অর্থ বলে দিচ্ছি লা হাসাদা হিংসা নেই ফি ইসনাইনি দুজন ব্যক্তি ছাড়া দু ব্যক্তি ছাড়া অন্য কাউকে হিংসা করা যায় না লা হাসাদা ফি ইসনাইনি দুজন ব্যক্তি ছাড়া অন্য কাউকে হিংসা করা যায় না রজুলুন একজন হচ্ছে সেই ব্যক্তি আতা আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন প্রাচুর্য দিয়েছেন আলা ফসলাহাতি ফিল হাক্কা এবং তাকে সে সম্পদ আল্লাহর পথে ব্যয় করার তফিকে দিয়েছেন কেমন আল্লাহ হালাকাতিহি আলা আল্লাহ ফিল হাক। তো এর অর্থ হচ্ছে তাকে সামর্থ্য দিয়েছেন আলা হালাকাতিহি ফিল হাক্কা ব্যয় করতে উৎসর্গ করতে সত্যের পথে তাহলে আলা হালাকাতিহি যে একজন হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর তাকে সে সম্পদ আল্লাহর পথে ব্যয় করার তাওফিক দিয়েছেন সামর্থ্য দিয়েছেন মানসিকতা দিয়েছেন কেমন দ্বিতীয় ব্যক্তি হচ্ছে অরজুলুন আতাহুল্লাহুল হিকমাতা অপর ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আল্লাহ হিকমাতা আতাহুল্লাহুল হিকমাতা যাকে আল্লাহ হিকমাত দিয়েছেন গভীর জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন ফাহুয়া ইয়কজি বিহা অতপর সে কি করে সে জ্ঞান অনুসারে বিচার ফয়সালা করে ফাহুয়া ইয়কজি বিহা ওয়া ইউ আল্লিমুহা এবং তা অন্যকে শিক্ষা দেয় তাহলে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন আতাউল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকজি বিহা ওয়া ইউআল্লিমুহা যা অপরজন ব্যক্তি হচ্ছে সেই যাকে আল্লাহ জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন হিকমত দিয়েছেন এবং সে দ্বারা সেই জ্ঞান অনুসারে বিচার ফয়সালা করে এবং তা আল্লিমুহা অন্যকে শিক্ষাদায় মুত্তাফাকুন আলাইহি সহিহ বুখারী ও মুসলিম শরীফে একই সনদে বর্ণিত হয়েছে হাদিসটি তাকে বলে মুফা কোন আলাই আমি প্রতি ক্লাসেই তোমাদেরকে এই কথাটি কিন্তু বলছি কেমন তাহলে এ হচ্ছে হাদিসের অর্থ যে আমরা তো জানি হিংসা করা যায় না কিন্তু এই হিংসা কোন ধরনের হিংসা এটা হচ্ছে যে যেটা আমার মাঝে অন্যকে দেখে আমার মাঝে আমি চাই বা আমি এই গুণে গুণান্বিত হতে চাই এটা হচ্ছে সেই রকমের হিংসা একে গীপ্তা বলে কেমন তাহলে দেখো হাদিসের ব্যাখ্যা যে এ হাদিসে দানশীলতা ও শিক্ষার্জনের প্রতি গুরুত্ব করা হয়েছে দানশীলতা ও শিক্ষার্জনের প্রতি তাহলে দেখো এই হাদিসে নবী আলাইহি আলাইহাল্লাম এমন দুজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যাদেরকে ঈর্ষা করা যায় কেমন এমন দুজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন একজন হচ্ছে সম্পদশালী মুসলিম ব্যক্তি আল্লাকে বিপুল সম্পদ দিয়েছেন পাশাপাশি ব্যক্তি সেই সম্পদের অপব্যয়কারী হবে না অপচয়কারী না হয়ে ইসলামের আদর্শ ও বিধান অনুযায়ী সেই সম্পদ থেকে মানুষের কল্যাণে ব্যয় করেন এবং আল্লাহ তাকে ব্যয় করার তৌফিক দিয়েছেন ফিল আল্লাহ কেমন প্রথম ব্যক্তি হচ্ছে সেই সম্পদশালী মুসলিম ব্যক্তি যাকে আল্লাহ প্রচুর জ্ঞান দিয়ে সম্পদ দিয়েছেন এবং সে কি করে সেটি অপচয় করে না অপব্যয় করে না এবং ইসলামের আদর্শ ও বিধান অনুযায়ী মানুষের কল্যাণে ব্যয় করেন আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে হাদিসের দ্বিতীয় ভাগে শিক্ষার জনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে যে এমন ব্যক্তি যে সেই প্রজ্ঞাবান মুসলিম ব্যক্তি যাকে আল্লাহ পার্থিব পারলৌকিক বিষয়ে গভীর জ্ঞান শিক্ষা দিয়েছেন গভীর জ্ঞান দিয়েছেন পাশাপাশি ব্যক্তিকে জ্ঞানের ব্যাপারে অহংকারী না হয়ে আত্মভরী না হয়ে সে জ্ঞান দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সলা করে মানুষের মধ্যে বিভিন্ন সমস্যার সমাধান করে মানুষকে সৎ উপদেশ দেয় সৎ বুদ্ধি দেয় এবং পাশাপাশি সে কি করে মানুষকে জ্ঞান শিক্ষাও দেয় কেমন তাহলে এহাদিসে দানশীলতা ও শিক্ষার্জনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে তাহলে এখন আমরা এই হাদিসের শিক্ষা সম্পর্কে জানব শিক্ষাকেও দুই ভাগে ভাগ করে নিয়েছি হাদিসের যেহেতু দুই ব্যক্তির কথা বলা হয়েছে এবং দুই ব্যক্তির দুই রকম গুণের কথা বলা হয়েছে এবং এই গুণ একই ব্যক্তির মধ্যেও থাকতে পারে অর্জন করলে তাই না তাহলে যেহেতু স্নায়ু লা হাসুদা ইল্লাফি স্নায়ু নি তাই আমি শিক্ষায় দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা হচ্ছে দানশীলতা সম্পর্কিত আর একটা হচ্ছে শিক্ষার্জন এবং শিক্ষা বিতরণ সম্পর্কিত কেমন তাহলে দেখো প্রথম শিক্ষাটা দানশীলতা সম্পর্কে যে আল্লাহ যাকে প্রচুর মাল দিয়েছেন সম্পদ দিয়েছেন ধন দিয়েছেন এবং সে সেখান থেকে আল্লাহর রাহে ব্যয় করে সত্যের পথে ব্যয় করে তাহলে দেখো যে আল্লাহ যে তাকে দানশীল দানশীল করেছেন সে সম্পর্কে কি যে সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের থাকে কেউ দান ধনী থাকে কেউ নির্ধন থাকে সেই জন্য যে ধনী তার বিষয়ে হিংসা করা যাবে না কেমন হিংসা করা যাবে না হিংসা তাকে এই হিসাবে করা যাবে সে যে ধন ব্যয় করছে সত্যের পথে কিন্তু সে ধনী হিসেবে আমার কেন নেই এই বিষয়ে হিংসা করা যাবে না কেমন কেননা তোমাদের বইতেই আছে যে হিংসা নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কেননা আগুন যেভাবে কাঠ প্রজ্বলিত করে আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে ঠিক তেমনি হিংসাও মানুষের ন্যায়কামল বিনষ্ট করে কাজেই হিংসা করা যাবে না হিংসা করা নিষেধ কিন্তু এই দুইজন ব্যক্তি ব্যতীত অন্য কাউকে হিংসা করা যাবে না এবং এই হিংসাটা হচ্ছে এমন হিংসা যে তার গুণাবলী যেন আমার মধ্যে আসে আমি যেন এই গুণে গুণান্বিত হতে পারি সেই রকমের হিংসা যেমন নিজে প্রচেষ্টা করে এই গুণ নিজের মধ্যে আনার জন্য প্রচেষ্টা করা এবং প্রতিযোগিতা করা প্রতিদ্বন্দ্বিতা করা কেমন এটা হচ্ছে এই জন্য হিংসা অন্য এছাড়া অন্য কোনো ক্ষেত্রে হিংসা করা যাবে না নবী সাল আলাইসালাম বলেছেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কেননা আগুন যেভাবে কাঠ প্রজ্বলিত করে ঠিক তেমনি আমল হিংসা মানুষের আমলকে বিনষ্ট করে কেমন দুই নম্বর পয়েন্টে দেখো অন্যের সম্পদে লালসা করা নয় যে সমাজে বিত্তশালী আছে অর্ধবিত্তশালী নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন আয়ের লোক আছে কাজেই অন্যের সম্পদে লালসা করা যাবে না এটা ইসলাম নিষেধ করেছে তোমরা খেয়াল করো যে অন্যের সম্পদে লালসা নয় কেননা আল্লাপা কোরআনে বলেছেন আল্লাহ মা ফার আল্লাহি মহাদকুম আলা বাদ যে যার দ্বারা আল্লাহ তোমাদের কাউকে অপর কারো ওপর প্রাধান্য দিয়েছেন তোমরা তার লালসা করো না যার দ্বারা এটা সুনাম দ্বারাও হতে পারে ধন সম্পদ দ্বারাও হতে পারে কাজেই আল্লাহ বলেছেন অনা তাম্নব মা ফাদার হি বাদকুম আলাহাবাদ যার দ্বারা আল্লাহ তোমাদের কাউকে অপরকার উপর প্রাধান্য দিয়েছেন তোমরা তার লালসা কোরো না পায় দেখো কৃপণতা করা যাবে না কেমন যে আল্লাহ বা কৃপণতা করতে নিষেধ করেছেন অপরয় অপচয় করতে নিষেধ করেছেন এবং কৃপণতা করতেও নিষেধ করেছেন মধ্যম পন্থায় সম্পদ ব্যয় করতে হবে মধ্যম পন্থায় জীবনযাপন করতে হবে নবী সাল্লাহ আলয় এই কৃপণতা সম্পর্কে বলেছেন আর বাকি এল বা এদুম মিনাল্লা কৃপন ব্যক্তি আল্লাহ থেকে দূরে থাকে বা মিনাল জান্নাতি জান্নাত থেকে দূরে থাকে বাইদুম এদুম মিনার নাস এমনকি মানুষজন থেকে সে দূরে থাকবে করে বম মিনান নার এবং সে জান্নাতের জাহান নামের নিকটবর্তী থাকবে কেমন কৃপন ব্যক্তি তাহলে কৃপন ব্যক্তি বা এদুম আল বাহির নার। কৃপন ব্যক্তি আল্লাহ থেকে দূরে থাকে জান্নাত থেকে দূরে থাকে এবং মানুষজন থেকে দূরে থাকে করিবম মিনান্নার এবং সে নারের দোজকের নিকটবর্তী থাকে কেমন তাহলে কৃপণতা করা যাবে না তাই না এখন কৃপণতা করা যাবে না তাই বলে অপব্যয় এবং অপচয়ও করা যাবে না অপব্যয় অপচয় করাও ইসলাম নিষেধ করেছে ইসলাম আল্লাহ অপব্যয় এবং অপচয়কারীকে অপছন্দ করেন সেটা বলা হয়েছে বারবার আল্লাহ পাক বলেছেন অল্লা জিনা ইসাম ফাকু বাইনা অল্লাখানা ওয়ামান দেখো এখানে বলা হয়েছে যখন তারা ব্যয় করে তখন তারা অপচয় করে না কার করে না কারা মুমিন ব্যক্তি বরং তারা আছে এত দুভয়ের মাঝে মধ্যম পন্থায় মুমিন ব্যক্তি সবসময় মধ্যম পন্থায় অবলম্বন করে কেমন তাহলে আল্লাহ বলেছেন যে যখন তারা ব্যয় করে তখন তারা অপচয়ও করে না কার পণ্যও করে না বরং তারা আছে এত দুভয়ের মাঝে মধ্যম পন্থায় কেমন তাহলে আল্লাহ অপচয় করতেও নিষেধ করেছেন এবং কার্পণ্য করতেও নিষেধ করেছেন আল্লাপাক আরও বলেছেন কোরআনে তোমরা খেয়াল করো কুলু ইন্নাহু অলা তুশরিফু ইহু মুশ্রিফিন যে আহার করবে এবং পান করবে কিন্তু অপব্যয় করবে না তিনি অপব্যয়কারীকে পছন্দ করেন না লাই হিব্বুল মুশ্রিফিন আলাপা দেখো আলো বলেছেন অলা তুবাজির জিরান আর কিছুতেই অপব্যয় করবে না ইন্নাল না ইন খোয়ানি সায়াতিন নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই অকা কাফুরা এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ কেমন তাহলে অপব্যয় ও অপচয় করা যাবে না কার্পণ্য করা যাবে না ধনী সম্পদে গরিবের অধিকার রয়েছে কেমন তাহলে দেখো ধনী সম্পদে গরিবের অধিকার রয়েছে তোমাদের ক্লাসেও পড়িয়েছি যে অফি আমিহিম হাকুল লিসা ইলি পালমা হাবুম আর তাদের সম্পদে গরিব এবং যাচনাকারীদের অধিকার রয়েছে অফি আমি হাকুল লিসা ইলি বঞ্চিত এবং যাচনাকারী সাইন হচ্ছে যাচনাকারী যে চায় এবং মারুম হচ্ছে বঞ্চিত বঞ্চিত এবং যাচনাকারীদের অধিকার রয়েছে ধনীদের সম্পদে তাহলে ধনীদের সম্পদে গরিবের অধিকার রয়েছে দানশীলতা অবদন্নতা মহৎ কাজ হাদিস দ্বারা আমরা যেটা বলছি যে দানশীলতা অবদন্নতা মহৎ কাজ যাকে আল্লা প্রভূত জ্ঞান ধন সম্পদ দান করেছেন এবং তা সে আল্লাহর পথে সত্যের পথে ইসলামের আদর্শ অনুযায়ী ব্যয় করে কেমন তাহলে দেখো দানশীলতা ও বদন্যতা হচ্ছে মহৎ কাজ কেননা যে আল্লাহ পাক পবিত্র কোরআনে হাদিসে পবিত্র কুরআন এবং নবী ইসলাম হাদিস দ্বারা এই বিষয়ে বিশেষ তাগিদ দিয়েছেন এই বদন্যতা এবং দানশীলতা প্রদর্শন করার জন্য কেমন যেমন দেখো আল্লাপাক কুরআনে বলেছেন ইয়া ইহানা আমানু আং ফুকু উমিন তো ইবা তিমা কাসাব তুম অমিন লাকুম মিনাল আর হে মুমিনগণ তোমরা যা উপার্জন করো আর যা ভূমি থেকে তোমাদের জন্য উৎপাদন করে দেই আল্লাপাক যা উৎপাদন করে দেন ভূমি থেকে তা থেকে যা উৎকৃষ্ট তা ব্যয় করো ইয়া ইহালদিনা আমানু ফিকু মিন তাইবাতি মা কাসাবতুম ওয়া মিন মা আখরাজনা লাকুম মিনাল আরদ এখানে বলেছেন আল্লাহ যে ভূমি থেকে আমি যা তোমাদের জন্য উৎপাদন করে দেই তা থেকে এবং তোমরা যা উপার্জন করো তা থেকে ব্যয় করো কেমন তাহলে কি আল্লাহ দান করতে বলেছেন এবং দেখো এই যে দানশীলতা বদন্যতার যে উপকারিতা ফজিলত এই সম্পর্কে ও আল্লাহ পাক কুরআন মাজিদে বলেছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়া আল্লাহু ওয়াসিউল আলিম মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি দেখো যারা নিজেদের ধনসূর্য আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা হচ্ছে একটি শস্যের বীজের মতো ফি সাবিল্লাহি হাব্বাতিন যে একটি শস্য বীজের মতো আমবাতাত সাব সানাবিলা যা সাতটি শীষ উৎপন্ন করে কেমন সাব আসানাবিলা ফি কুল্লিসুম্বুলাতিন মিয়াতু হাব্বা এবং প্রত্যেক শীষে রয়েছে একশত শস্যকণা কেমন তাহলে দেখো একটি দানা থেকে আল্লাহ উপমা দিচ্ছেন যে যা সাতটি শীষ একটি দানা থেকে একটি শস্য বীজ থেকে সাতটি শীষ উৎপন্ন হয় গাছ হয়ে চারা হয়ে এবং প্রত্যেকটা শীষের মধ্যে একশত শস্য করা থাকে তা আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ অল্লাহ দো আইফুল ইম আইয়াশা ও অল্লাহ ওয়াসি আলিম তাহলে এটা হচ্ছে দানশীলতা ফজিলত যদি একটি শস্য দান করে তাহলে তার সাত শত শস্য দান করার মতো তফিক এবং শত শত শস্যের বরকত আল্লাহ তাকে দিয়ে দেন এবং সবাব তাকে দিয়ে দেন কেমন তাহলে দানশীলতা ও মুমিনের একটি বিশেষ বৈশিষ্ট্য এখন দেখো এই দানশীলতা এটা কি সৎকায় জারিয়া স্বরূপও বটে এটা তোমাদের হাদিস বইতেই তোমরা পাবে যে পরেও আমি আলোচনা করব আসবে অধ্যায়ে যে সৎকায় জারিয়া সম্পর্কে যে মানুষ মারা গেলে তার সব আমল শেষ হয়ে যায় কিন্তু তার তিনটি আমল বাকি থেকে যায় তিনটি আমল বাকি থেকে যায় সেখানে তিনটি আমলের মধ্যে একটা হচ্ছে এমন ধন সম্পদ ব্যয় করে যাওয়া যেটা তার সৎকায় জারিয়ার কাজ হয় যেমন যেমন দেখো নবী সাল্লাহু আলাইস্লাম বলেছেন ইজা মাতালু ইনকতা যখন ব্যক্তি মারা যায় মানুষ মারা যায় তখন কাজের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় ইল্লা মিন সিন কেবল তিন রকমের কাজের সাথে তার সম্পর্ক থাকে ইল্লা মিন সৎকাতী জারিয়াতিন যে এগুলো হলো সৎকায় জারিয়া বা অবরিত দান কেমন কল্যাণ লাভ হয় এমন জ্ঞান আও ইলমিন ওয়ালাদিন সালহীন ইয়া লাহু যে এমন জ্ঞান যা দ্বারা কল্যাণ লাভ হয় এবং সৎ সন্তান যে তার জন্য দোয়া করে এই হাদিসটি কিন্তু আমি যে আজকে হাদিসটা তোমাদের পড়াচ্ছি এই দুইটি হাদিসেরই আরেকটি উপমা যেমন এখানে জ্ঞানের কথা বলা হয়েছে যা মানুষকে মানুষের মাঝে উপকার করা হয় এবং মানুষকে শিক্ষা দেওয়া হয় আর সম্পদের কথা বলা হয়েছে যা সত্যের পথে ইসলামের পথে ব্যয় করা হয় তো এখানেও এই সবকে জারিয়া সম্পর্কে এই দুইটি কথা বলা হয়েছে উপর তার একটি কথা বলা হয়েছে যে সুসন্তান যে তার জন্য দোয়া করে তাহলে যে নবী নবীসাল্লাহু আলিয়ালাম বলেছেন ইসামাত ইন্সানহু আমানহু ইল্লা ইনসান আসাতিন ব্যক্তি যখন মারা যায় তখন তিনটে আমল ব্যতীত তার সব আমল বিচ্ছিন্ন হয়ে যায় ইল্লামিন জারিয়াতিন এগুলো হলো একটা হচ্ছে সৎকায় জারিয়া বা অবরিত দান যেমন কোনো মসজিদ মাদ্রাসা ইয়াতিন খানা হ্যাঁ হাসপাতাল তারপরে বিদ্যালয় এগুলি করে যাওয়া আর আরেকটি হচ্ছে যাও ইলমিন ইয়াংফাও বিহি এমন জ্ঞান যার দ্বারা মানুষের কল্যাণ লাভ হয় যেমন কোনো কল্যাণধর্মী বই সংকলন করা বই লিখে যাওয়া বা এমন ছাত্র তৈরি করে রেখে যাওয়া যে ছাত্ররা জ্ঞান চর্চা করে থাকে জ্ঞানের উপর আমল করে থাকে এ দিয়ে সে কবর বসে অবিরত স্বভাব পেতে থাকবে আরেকটি হচ্ছে যে সৎ সন্তান যে মৃত্যুর পর সব সময় তার জন্য দোয়া করতে থাকে তাহলে এই যে এই জ্ঞান এই যে হাদিসে আমরা যেটা পড়াচ্ছি যে ধন এবং জ্ঞান এই দুটি হচ্ছে কি সৎকায়ে জারিয়া স্বরূপ এখন দেখো হাদিসের দ্বিতীয় ভাগের শিক্ষা যে শিক্ষা জ্ঞান অর্জন ও বিতরণ সম্পর্কে শিক্ষা কেমন তাহলে দেখো জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহ জ্ঞান অর্জন ফরজ করেছেন কেমন এবং ওহি এসেছে ইসলাম যে এসেছে ইসলামের প্রথম কথাই ছিল একটু যে পড়ুন অবিস্মী রব্বিকার লাজি খলাক করুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে লাজি খলাক যিনি সৃষ্টি করেছেন কেমন তাহলে দেখো যে এই প্রথম অহির প্রথম কথাই ছিল জ্ঞান অর্জন করা আবার দেখো যে আল্লাপাক জ্ঞান অর্জন করতে বলেছেন বারবার নবী সাল্লাল্লাহু আল্লাহ জ্ঞান অর্জন করতে বলেছেন যে প্রথম তো বললামই পাক প্রথমে ওহির মাধ্যমে নবী সাল্লু আল্লাহসাল্লামকে শিক্ষা দিয়েছেন নবী সাল্লাইসাল্লামকে পড়তে বলেছেন যে ইকর খলাকাল মিন যে তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন মানুষকে জমার রক্ত থেকে কেমন এরপরে দেখো হাদিসেও বলা হয়েছে জ্ঞান অর্জন সম্পর্কে তলাবুল আলমি আলা আলাকুল্লি মুসলিম যে জ্ঞান অর্জন করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ প্রত্যেক মুসলিমের জন্য ফরজ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ আমি তোমাদের ক্লাসে পড়িয়েছি যে পৃথিবীর জীবনে জীবনযাপন করে আখের হাতে পাথেহ পাথেও সংগ্রহ করার জন্য আল্লাহ নির্দেশিত রসুল্লাহ সালু আল্লাহ প্রদর্শিত পথে চলতে গেলে যতটুকু জ্ঞান ইসলামী জ্ঞান প্রয়োজন ততখানি ইসলামী জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন কেমন যে ইসলামের বিধিবিধানগুলি জানা তার জীবন চলার জন্য মানার জন্য এগুলি জানা ফরজে আইন এবং কিছুতেই ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তি এটা ব্যতিরিকে চলতে পারে না তাকে অবশ্যই ইসলামী জ্ঞান এবং ইসলামের হুকুম আহকাম সমূহ তার জন্য জানা ফরজ আইন কেমন তাহলে জ্ঞান অর্জন করা ফরজ আল্লাপাক যখন আখেরাতে জবাবদিহিতা চাইবেন তখন বান্দা বলতে পারবে না যে না আমি এই সম্পর্কে জানি নাই যেমন আমি সাধারণ একটি তুলনায় দিচ্ছি যে কোরআন সহি করে পড়া এটা তো কোরআন সহি জানা তো আরও ব্যাপক পাঠের বিষয়ে যে তোমরা কোরআন সহি করে পড়ো কেননা এখন কোরআন সহি করে না পড়লে তুমি নামাজ পড়বে সে নামাজ হবে না তুমি যা পড়বে তা উল্টা তোমার উপরেই আরো পাপ হয়ে বর্তাবে তাহলে এই জ্ঞান অর্জন করা কোরআন শরীফ সহি করে পড়া ফরজ কোরআন অধ্যয়ন করা কোরআন কী বলেছে জীবনযাপনের জন্য নবী সাল্লু কিভাবে কীভাবে প্র্যাকটিক্যালি জীবনযাপনের পথ দেখিয়েছেন এই জ্ঞানটা আমাকে জানতে হবে বুঝতে হবে মানতে হবে হ্যাঁ এটাই হচ্ছে মুসলমানের জন্য ফরজ এই জ্ঞান অর্জন করা আর এটা ব্যতিরিকে সে কখনোই এটা জানা এবং মানা ব্যতিরিক সে কখনোই কেয়ামতে পার পাবে না আর একটা কথা তোমাদের ক্লাসে প্রায় বলে থাকি যে মুমিন ব্যক্তি ইসলাম গ্রহণের পরে কুফুরের দিকে ফিরে যেতে সে ততটাই অপছন্দ করে যতটা সে আগুনে পতিত হতে অপছন্দ করে কেমন কেননা কুফুরি কি এখানে এখানে আমি যে আল্লাহর প্রতি ইমান এনেছি সে ইমান থেকে দূরে সরে আসা কুফুরি নয় এখানে কুফুরি হচ্ছে আমি ইমান আনার পরে আল্লাহর ফুরুজিয়াত সম্পর্কে জানার পরে আমি যদি সেটা না মানি সেটাই হচ্ছে আমার কুফুরি আমি যতটুকু অস্বীকার করব করবো কোরআনার আয়াত আমি যতটুকু মানবো না নিজের জীবনে বাস্তবায়ন করব না ততটুকু হচ্ছে আমার কুফুরি আমি পর্দার আয়াত পড়ছি কোরআনে পর্দার কথা বলা হয়েছে আমি ইমান এনেছি আল্লাহ কোরআনে পর্দার কথা বলেছেন আমি পর্দা পালন করছি না পর্দা মানছি না আমি হালাল হারাম মানছি না এটাই হচ্ছে আমার কুফুরি আমি এটা অস্বীকার করছি আমি মানছি না কাজেই জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহ পাক জ্ঞান অর্জন করতে বলেছেন বারবার বলেছেন আমি সামনে আরও আসছি তোমাদের আরেকটু সামনে বলবো এবং নবী সাল আল্লাহামও বারবার বলেছেন তলাবুল ফারিদাতুন ফারিদাত আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন ফরজ এবং ইসলাম এসেছে সর্বপ্রথম বাণী নিয়ে এক পড়ার জন্য এবং আল্লাপাক পৃথিবীতে মানুষ পাঠানোর পূর্বে আদম আলাাল্লামকে শিক্ষা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে ফেরেস্তাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন এই শ্রেষ্ঠত্ব মানুষ হিসেবে দিয়েছিলেন কেন যে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন তাহলে জ্ঞান অর্জন করা ফরজ ইসলামে না না জানার পড়ার কোনো স্থান নেই জানতে হবে পড়তে হবে মানতে হবে কেমন তারপর দেখো দ্বিতীয় পয়েন্টে জ্ঞানী ও জ্ঞানহীন এক নয় দেখো অভিভূত হয়ে যাওয়ার মতো কথা কোরআনে কত সুন্দর করে আল্লাপা। বলেছেন হালিয়া স্তাউল লাজিন আয়া আলামুন আল্লাহীন আলামুন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে উলা ইকাকাল আন আম যারা জানে না তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো বালভ আদল বরং তার চেয়েও নিকৃষ্ট তাহলে দেখো আল্লাহ কোরআনে পড়তে বলেছেন এরপরে কি বলেছেন যে জ্ঞানী এবং জ্ঞানহীন ব্যক্তি কিন্তু এক নয় কুরআন পাক আলো বলেছেন কুলহালিয়া স্তাভিল আ মাওয়াল বাসিত। যে বলুন যে অন্ধ ও দৃষ্টিমান ব্যক্তি কি সমান হতে পারে হালতাস্তাবেজুলু মা নূর এবং মূর্খতা অন্ধকার এবং আলো অন্ধকার ও আলো কি সমান হতে পারে তাহলে দেখো আল্লাপা কত সুন্দর করে বলেছেন জ্ঞানী ও জ্ঞানহীন ব্যক্তি এক নয় কেমন আর বুদ্ধিমান লোকেরাই উপদেশ গ্রহণ করে জ্ঞানী লোকেরাই আল্লাহর উপদেশ গ্রহণ করে আল্লাহ পাক কোরআনে বলেছেন উলুল ইন্নামা আলবাব বুদ্ধিমানরাই শুধু উপদেশ গ্রহণ করে তাহলে জ্ঞানী এবং জ্ঞানহীন ব্যক্তি এক নয় জ্ঞানীরাই আল্লাহকে অধিক ভয় করে তিন নম্বর পয়েন্ট খেয়াল করো যে এখানে আল্লাপাক বলেছেন ইন্ন ইবা দিহিল্লহিজুন গফুর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে ইবাদিহি মা যে বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে ইন্ন আজি ঝুন গফুর নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী পরম ক্ষমাশীল আশীল আবার দেখো জ্ঞানীরাই মর্যাদাবান জ্ঞানীরা চার নম্বর পয়েন্টে জ্ঞানী এই মর্যাদা মান এই যে একটু আগে পড়লাম জানাল্লা বলেছেন হালিয়াস্তাউল্লা আলম আল্লাহ জিনা লাই যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে এছাড়া নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফদুল আলিমী আলাল আবিদি কফদলি আলা আদনাকুম যে জ্ঞানীর মর্যাদা আবেদের উপর ততখানি যতখানি আমার মর্যাদা তোমাদের উপর নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তাহলে কি যে জ্ঞান অর্জন করে জ্ঞানী তারা সর্বদাই মর্যাদাবান কেমন তাহলে জ্ঞানীরাই মর্যাদাবান দেখো এখানে আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে আল্লাপাক যখন মানুষ সৃষ্টি করতে চেয়েছিলেন আমি বলছি যে আসছি সামনে আল্লাপাক যখন পৃথিবীতে খলিফা প্রতিনিধি পাঠাতে চেয়েছিলেন তখন ফেরস্তেরা বলেছিল যে তারা কি জমিনে ফিতনা ফাসাদ তৈরি করবে রক্তপাত করবে আমরাই তো আপনার গুণগান এবং তসবি বর্ণনা করছি আপনার প্রশংসা করছি তখন আল্লাহ বলেছেন ইনি আলাম ও তা আলাম। নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না তারপর কি আল্লাহ আদম সৃষ্টি করলেন এবং তাকে শিখিয়ে দিলেন সব কিছু নাম আর আমি বলতে পারবো ইন্নি আলম মাল্লা তাল আলাম্মা আদামা কলা আসমা ও পরে আদম আলাহিসাল্লাম সৃষ্টি করলেন এবং আসলামকে সব জিনিসের নাম শিখিয়ে দিলেন তখন আদম সালামকে বললেন যে তুমি ফেরেস্তাদেরকে এই এই সমস্ত বিষয়ের নাম বলে দাও এবং আদমালাম আল্লাহ তাকে যা জ্ঞান দিয়েছেন সেই সম্পর্কে তিনি ফ্রেষ্টাদেরকে অভিহিত করলেন তখন আল্লাহ কি এই জ্ঞানের কারণে শ্রেষ্ঠত্বের কারণে ফ্রেষ্টাদের বললেন কি যে তোমরা এখন আদম আল্লাহাল্লামকে আদমকে শ্রেষ্দা করো এটা কি শ্রেজদা করার এই সম্মান প্রদর্শন করার উদ্দেশ্য ছিল জ্ঞান যে তাদের শ্রেষ্ঠ জিজ্ঞেস করলে তারা বলেছেন যে আমাদের কাছে জ্ঞান নেই কিন্তু আদম আল্লাহাল্লাম ওই সব বিষয়ে ফ্রেস জানিয়ে দিয়েছেন এবং ওই সব বিষয়ে শিখিয়ে দিয়েছিলেন তাহলে এই শিক্ষার মাধ্যমে আল্লাহাকালামকে পৃথিবীতে পাঠানোর পূর্বে সামনে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন এই জ্ঞান অর্জনের কারণেই এই শিক্ষার কারণে কেমন জ্ঞানীরা নবীদের ওয়ারিস কেমন তাহলে জ্ঞানীরা আম্বিয়াদের ওয়ারিস্বর যে নবীরা যারা পৃথিবীতে এসেছিলেন তারা কি মিরাসি কোনো সম্পত্তি রেখে যান নাই তারা রেখে গিয়েছিলেন জ্ঞান এবং এই আলিমরা এই জ্ঞান চর্চা করে জ্ঞান আলিম হওয়ার কারণে তারা নবীদের ওয়ারিস নবী সাল্লাহ আলহিম বলে গিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যে নিশ্চয়ই আলেমগণ হলো আম্বিয়া কিরামের ওয়ারিস ইন্নাল আম্বিয়া আলাম যে আলেমগণ নবীগন্ত মিরাজ হিসেবে দিনার বা দীরহাম অলা দীরহামান এবং বীরহাম রেখে যান না ইন্নামা অর রসুল তারা রেখে গিয়েছেন মিরাজ হিসেবে ইল বা বিদ্যা কাজেই এই বিদ্যা যে ফামান আখাজা বিহি আখাজা বি হাসিন ওয়াফির যে যে ব্যক্তি তা পূর্ণ করলো যে ব্যক্তি জ্ঞান গ্রহণ করলো সে পূর্ণ লাভবান হল তার পূর্ণ শিক্ষা সে লাভ করলো তার পূর্ণ অধিকার সে লাভ করলো তাহলে কি ইন্নামা ইন্নাল উলামা ওরাসাতুল আম্বিয়া যে জ্ঞানীগণ আলিমগণ নবীগণের ওয়ারিস স্বরূপ কেমন তাহলে আলিমগণ নবীদের ওয়ারিস ছয় নম্বর পয়েন্টে দেখো জ্ঞান শিক্ষা দেওয়া সম্প সর্বোত্তম কাজ যে জ্ঞান শিক্ষা গ্রহণ করা যেমন ফরজ এবং জ্ঞান শিক্ষা দেওয়াও সর্বোত্তম কাজ নবী সাল্লাহ হাদিসে বলেছেন ক্ষয়রুকুম মানতা আল্লামার কোরআনা ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় নিজেকেও শিখতে হবে এবং অন্যকেও শিক্ষা দিতে হবে তাহলে তোমাদের মধ্যে খয়রুকুম তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি মান তা আল্লামার কুরআনা যে নিজে শিখে কোরআন শিখে ও আল্লাহ এবং অন্যকে শিক্ষা দেয় কেমন তাহলে এতক্ষণ আমরা এই শিক্ষা সম্পর্কে আলোচনা করলাম শিক্ষা অর্জন সম্পর্কে আলোচনা করলাম শিক্ষা দেয়া সম্পর্কে আলোচনা করলাম এবং আজকে আরেকটু বিষয় আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষকের মর্যাদা আলেমের মর্যাদা সম্পর্কে যেমন আলোচনা করেছি এখন শিক্ষকের মর্যাদা সম্পর্কে আলোচনা করব যে শিক্ষক ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকেন তাহলে তাদের ছাত্রদের দায়িত্ব হচ্ছে ছাত্রদের কর্তব্য হচ্ছে শ্রদ্ধা সর্বোত্তম বহির প্রকাশ শিক্ষকের সামনে করা বিনয় এবং নম্রতা প্রদর্শন করা শিক্ষকের সামনে সবসময় ছাত্রকে বিনয় এবং নম্রতা ভদ্রতা প্রদর্শন করতে হবে অশালীন আচরণ শিক্ষকের সামনে করা যাবে না ও আচরণ শিক্ষকের সামনে করা যাবে না বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের ক্লাসে বিভিন্ন সময়ে কথাগুলি বলে থাকি যে তুমি শিখবে পড়বে যতটুকু তুমি অর্জন করতে পারবে একজন শিক্ষকের সন্তুষ্টি তোমাকে দ্বিগুণেরও বেশি এই জ্ঞান অর্জনের পথে সহায়ক হবে শিক্ষকের সন্তুষ্টি শিক্ষকের দোয়া শুধু পড়লেই চলবে না সাথে শিক্ষকের সন্তুষ্টি এবং শিক্ষকের দোয়াও দরকার হবে ভদ্রভাষায় শিক্ষকের সাথে কথোপকথন করতে হবে যেমন নবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে সাহাবাদের কেমন কথোপকথন করতে হবে সেটা কিন্তু আল্লাপাক শিখিয়েছিলেন আল্লাপাক বলেছিলেন ইয়াঈহল আসম ফাউকা সতিন নাপি যে হে ইমানদারগণ তোমরা তোমাদের স্বরকে গলার আওয়াজকে নবী সাল্লাহ আলাইসালামের গলার আওয়াজের চাইতে বেশি উচ্চ করো না তাহলে কি শিক্ষকের সাথেও নবী সাল্লাহ আলাইসালাম শিক্ষক ছিলেন নবী সাল্লাইের যারা আলিম রয়েছেন যারা এখন যারা শিক্ষা দিচ্ছেন শিক্ষক তাদের সাথেও কি এই আচরণ মানতে হবে শিক্ষকের সবসময় বাধ্য থাকতে হবে শিক্ষকের অবাধ্য হওয়া যাবে না আল্লাপাকুরারা বলেছেন আত্মীয়্লাহ ও আতি রসুল ওয়া উলিল আপনি মিন এবং তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় তাদেরও আনুগত্য করো আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে এবং তোমাদের নেতাগণ নেতৃস্থানীয়দের আনুগত্য করো এখানে শিক্ষক হচ্ছেন নেতৃস্থানীয় তোমাকে যখন শিক্ষা দিচ্ছেন কেমন আবার দেখো তোমাদের ক্লাসে আমি এই কবিতাটাও প্রায়ই বলেছি তোমরা শুনেছ কি না যে শিক্ষাগুরুর মর্যাদা সম্পর্কে একটা কবিতা আছে যে বাচ্চা আলমগীরের কথা শুনেছ তিনি ছিলেন খুবই একজন ধার্মিক ধর্মভেরু বাচ্চা তো একদা কি তিনি তার যে সন্তানের জন্য তিনি শিক্ষক রেখেছিলেন তো প্রাতভ্রমণে বের হয়ে তিনি দেখলেন যে শিক্ষকের পায়ে সন্তান পানি ঢেলে ধুয়ে দিচ্ছেন কিন্তু হাত দিয়ে পা ডলে ধুয়ে দিচ্ছেন না এটা দেখে বাচ্চা আলমগীরের মনে অনেক কষ্ট লেগেছিল তখন তিনি কি খুব টেনশনে ছিলেন পরে শিক্ষকে ডেকে নিয়ে তিনি বলেছিলেন শিক্ষকে ডেকে নিয়ে বলেছিলেন যে পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইয়েছেও চরণ নিজ হাতখানে আপনার পায়ে বুলাইয়া সচেতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ বড় ব্যথা পায় মনে যে আমার পুত্র শুধু আপনার পায়ে পানি ঢেলে দিয়েছে কিন্তু সে আপনার পা যতনে আপনার হাতখানি বুলাইয়া সযতনে আপনার পা কেন ধুয়ে দেয় নাই এজন্য আমি বড় কষ্ট পেয়েছি তখন শিক্ষক বলেছিলেন বাদশাহ আলমগীরের সামনে যে আজ হতে চিরে উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর তাহলে এই যে বাচ্চা আলমগীরের যে নৈতিকতা মূল্যবোধ শিক্ষকদের প্রতি তিনি যে উপলব্ধি করেছেন শিক্ষকরা সেটা সকল পরিবার সমাজ ও দেশের কাছ থেকে সেটা দাবিদার শিক্ষাগুরুর মর্যাদার কবিতার মাধ্যমেও কি যে সমাজ ও দেশের শিক্ষার অনেক কিছু আছে শিক্ষকের অবদান অপরিসীম তাই শিক্ষকের মর্যাদা সবার উপরে এবং এটা তোমাদেরও মানতে হবে এবং ইসলামী জীবন আদর্শেও এই শিক্ষকের মর্যাদার কথা বারবার বলা হয়েছে যে যে শিক্ষা দেয় যে জ্ঞান অর্জন করে এবং শিক্ষা দেয় সে সর্বোত্তম নবীর হাদিস থেকে প্রমাণিত হয়েছে আল্লাহ পাকও জ্ঞানীদের মর্যাদা দিয়েছেন রাসুল্লাহ সাল্লাই সাল্লামও জ্ঞানীদের মর্যাদার কথা বলেছেন দানশীলদের মর্যাদার কথা বলা হয়েছে কাজেই আমরা এই হাদিস থেকে আজকে যেটা শিখেছি যে দানশীলতা ও শিক্ষার্জন এবং শিক্ষা বিতরণ সম্পর্কিত মর্যাদা আমরা ইনশাল্লাহ এটা জেনেছি এবং মারার চেষ্টা করব জ্ঞান অর্জনের চেষ্টা করব কারণ জ্ঞান ছাড়া ব্যক্তি অন্ধ তাই না চোখ থাকিতেও অন্ধ জ্ঞান ছাড়া ব্যক্তি কাজে আল্লাহ আমাকে এবং তোমাদের সবাইকে এই জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণ এর তৌফিক দিন এবং এই দানশীলতার উপরেও আমাদের আমল করার তৌফিক দিন আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করছি এবং ওই যে আর কথা বারবার বলি ইনামাল আল আমাল বিনিয়াত এবং নিয়তকে খাটি করার তৌফিক দিন তোমাদেরকেও এবং আমাদেরকেও তা আজকের জন্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু